নমস্কার বন্ধুরা, রেলের আরপিএফ কনস্টেবল এক্সাম কবে হতে চলেছে, এর পাশাপাশি এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের বর্তমানে যেটা তোমাদের ফর্ম ফিল আপ চলছে তার এক্সাম কবে হতে চলেছে, এই নিয়ে লেটেস্ট আপডেট তোমাদের সামনে আজকে দিতে চলেছি। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং এই ভিডিওতে কিন্তু এক্সপেক্ট করছি আমি তোমাদের প্রত্যেকের কাছে 50টি লাইক যেন তোমরা ভিডিওতে করে দাও। দেখো, আজকে একটা নোটিফিকেশান প্রকাশিত হয়েছে যেটা নিয়ে একটা অলরেডি ভিডিও করেছি দুপুরবেলা। নোটিস অন টেন্টেটিভ এক্সাম শিডিউল ফর CN01/2024, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরপিএফ সাব ইন্সপেক্টর, টেকনিশিয়ান এবং জেই, যে তোমাদের ডেট সিবিটি এক্সাম ডেট সেটা কিন্তু আরআরবি ভোপাল ওয়েব যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। এটা একদম অফিসিয়াল আপডেট, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এক্সাম 25 নভেম্বর থেকে শুরু করে 29 নভেম্বর পর্যন্ত হচ্ছে। আরপিএফ সাব ইন্সপেক্টরের এক্সাম যেটা রয়েছে এটা ডিসেম্বরের 2 তারিখ থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত হচ্ছে। টেকনিশিয়ানের এক্সাম 16 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত হচ্ছে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার এবং এর পাশাপাশি আদার যে সমস্ত এক্সাম রয়েছে তার এক্সাম 6 ডিসেম্বর থেকে শুরু করে 13 ডিসেম্বর 2024 পর্যন্ত হচ্ছে। ঠিক আছে, দেখো গতকাল রাতে তোমাদের একটা আপডেট দিয়েছিলাম, একটা ভাইরাল নোটিশ যেটা চারিদিকে সার্কুলেট হচ্ছিলো সেটা নিয়ে তোমাদের একটা ভিডিও করেছিলাম, আরআরবি এক্সামিনেশন 2024-2025। ঠিক আছে, তো সেটা নিয়েও তোমরা বিভিন্ন ধরনের কথা বলেছো। দেখো, প্রথমত আমার কাজ হচ্ছে যে সমস্ত আপডেট পেয়ে থাকি, ঠিক আছে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই যে আপডেটটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ না, এটা কিন্তু কোনো অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়নি, ঠিক আছে? তো চেষ্টা করেছিলাম, অনেকে বলেছো, অনেকে কমেন্ট করে দুই একজন বলেছিলো যে আর কোনো তো ইউটিউব চ্যানেল আমি দেখতে পাচ্ছি না, তুমি এই নোটিফিকেশানটা কোথায় পেলে, ইত্যাদি ইত্যাদি। তো দেখো, আজকে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তার ডেটগুলো একটু ভালো করে লক্ষ্য করো। আমি এক এক করে তোমাদের বলছি। এএলপির এক্সাম ডেট 25 নভেম্বর থেকে 29 নভেম্বর, ঠিক আছে? তো এই ভাইরাল হওয়া নোটিশে এএলপি যে রয়েছে তার ডেট 25 নভেম্বর থেকে 29 নভেম্বর, মিলে গেছে, মিলে গেছে। 2 নম্বর এক্সাম তোমাদের যেটা বলছি আরপিএফ এসআই, ঠিক আছে, ডিসেম্বরের 2 তারিখ থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। এই ভাইরাল হওয়ার গতকাল নোটিশে যদি আমি আরপিএফ এসআই সাব ইন্সপেক্টরের কথা বলি, ডিসেম্বরের 2 তারিখ থেকে ডিসেম্বরের 5 তারিখ, তো দুটো এক্সাম আমাদের কিন্তু হুবহু মিলে গেল। নেক্সট যে এক্সামের কথা বলবো সেটা হচ্ছে টেকনিশিয়ান, যেটা 16 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত। আর ভাইরাল হওয়া নোটিশে আমরা যদি দেখতে পারি টেকনিশিয়ানের কথা, ঠিক আছে, টেকনিশিয়ানের কথা 16 ডিসেম্বর থেকে শুরু করে কিন্তু 26 ডিসেম্বর পর্যন্ত রয়েছে। এবং লাস্ট যে এটা এক্সাম সেটা হচ্ছে আমাদের জেই অ্যান্ড আদার্স। তো আমি এখানে যদি আরআরবি জেইর এক্সাম ডেটটা একটু ভালো করে দেখে নিই, তো জেইর হচ্ছে 6 ডিসেম্বর থেকে শুরু করে 13 ডিসেম্বর, ঠিক আছে? আর আজকে যে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেটাও সেম 6 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর। অর্থাৎ আজকে যে তোমাদের 4টা পোস্টের সিবিটি এক্সাম ডেট বেরিয়েছে, দেখো এগুলো কিন্তু 2024 মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? লাস্ট ডেট হচ্ছে সব মিলিয়ে 26/12/2024। কিন্তু এমন আরপিএফ কনস্টেবলের কথা এখানে উল্লেখ করেনি, 1 নম্বর, 2 নম্বর কথা কিন্তু এখানে এনটিপিসির কথা উল্লেখ করেনি। এখন অনেকের প্রশ্ন যে আরপিএফ কনস্টেবলের আমাদের এক্সাম কবে থেকে শুরু হচ্ছে, কারণ এখানে প্রচুর পরিমাণে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে, এমনকি এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু অধিক প্রচুর প্রার্থী কিন্তু ফর্ম ফিল আপ বা অ্যাপ্লাই করে। তো তোমাদেরকে বলে রাখছি, এই যে নোটিফিকেশানটি তোমাদের সাথে আমি কালকে শেয়ার করেছিলাম, এই নোটিফিকেশানটি কিন্তু এখন 100% রিয়াল, কারণ আজকে অফিসিয়াল ওয়েবসাইটে যে 4টা এক্সামের ডেট প্রকাশিত হয়েছে তার সাথে কিন্তু গতকালের এটা কিন্তু একদম হুবহু মিলে গেছে, ঠিক আছে? তো তোমরা দেখতে পারো হুবহু মিলে গেছে, ঠিক আছে? এবার তাহলে তোমাদের যারা প্রশ্ন যে আরপিএফ কনস্টেবলের এক্সাম কবে হবে বা আরপিএফ কনস্টেবল জন্য নিজেকে প্রস্তুত করছো, তো তোমাদের বলবো তোমাদের এক্সাম কিন্তু 8 জানুয়ারি 2025 থেকে শুরু হতে চলেছে, যেটা চলবে হচ্ছে মার্চ মাসের 7 তারিখ অনুযায়ী। আমি কিন্তু কোনো অফিসিয়াল বলছি না, আমি এই কারণেই বলছি এখানে যে নোটিশটি কাল গতকাল ভাইরাল হয়েছিল সেই নোটিশটির সাথে যে সমস্ত এক্সামের ডেট এলপি টেকনিশিয়ান, ঠিক আছে, এসআই সাব ইন্সপেক্টর এবং জেই, তার যে ডেটগুলো এখানে তুলে ধরা হয়েছিল, আজকে যে অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশ প্রকাশিত হয়েছে তার ডেটের সঙ্গে হুবহু মিল রয়েছে। তার মানে আমরা এটুকু বলতেই পারি যে কনস্টেবলের এক্সামের পাশাপাশি তোমাদের এনটিপিসির যে গ্র্যাজুয়েট লেভেল এক্সাম সেটা কিন্তু কোনো তারিখ এখানে দেয়নি, এখানে মাস দিয়েছে এপ্রিল 2025 হতে চলেছে, এবং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম তোমাদের কিন্তু মে-জুন মাস নাগাদ হতে চলেছে, ঠিক আছে? এবং কনস্টেবলের জন্য, আরপিএফ কনস্টেবলের জন্য তারা প্রিপারেশন করছো, তোমাদের এক্সাম কিন্তু জানুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে। এখানে 8 জানুয়ারি লেখা আছে, তাও বললাম জানুয়ারি মাস থেকে তোমাদের কিন্তু আরপিএফ কনস্টেবলের এক্সাম
তোমাদের শুরু হতে চলেছে। দেখো এখানে আজকে যে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন যে সমস্ত এক্সামের কথা বলেছে, এখানে কিন্তু সেই সমস্ত এক্সামের কথা বলেছে যেগুলো 2024 একদম শেষের দিকের মধ্যে কন্ডাক্ট করা হচ্ছে। ELP, RPF, SI, টেকনিশিয়ান যে এগুলো কিন্তু দেখো এই বছরের শেষের মধ্যে সমস্ত কিছু কন্ডাক্ট করা হবে, ঠিক আছে? এগুলো কিন্তু প্রথমে প্রকাশিত হয়েছে। পরবর্তীতে তোমাদের যে একটা আরেকটা যেখানে আপডেট আসবে, যেখানে তোমাদের RPF-এর কনস্টেবল, NTPC গ্রাজুয়েট লেভেল, NTPC আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে তোমাদের পরীক্ষাগুলো হবে পরবর্তীকালেও তোমাদের কিন্তু এরকম একটা নোটিফিকেশন প্রকাশিত হবে। আজকে যে সমস্ত টেন্টেটিভ এক্সাম শিডিউল প্রকাশিত হয়েছে কেবলমাত্র কিন্তু তিনটা এক্সামের জন্য, তোমাদের কিন্তু NTPC গ্রাজুয়েট লেভেল, NTPC আন্ডার গ্রাজুয়েট লেভেল এবং RPF কনস্টেবলেরও কিন্তু তোমাদের এরকম টেন্টেটিভ এক্সাম শিডিউল আসবে। প্রথমত 2024 সালের মধ্যে এগুলো শেষ হচ্ছে বলে এগুলোকে আগে রাখা হয়েছে এবং 2025 শুরুর দিকে তোমাদের কিন্তু RPF কনস্টেবলের এক্সামটা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু এপ্রিল মে মাস নাগাদ তোমাদের কিন্তু NTPC গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম হতে চলেছে, ঠিক আছে? তো এই সমস্ত আপডেটগুলো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি, ঠিক আছে? অনেকেই বিভিন্ন ধরনের কথা বলো, ঠিক আছে, তাও কোনো ব্যাপার না, যদি পারো একটু লাইক করে দিও। আমি চেষ্টা করি তোমাদের সাথে রিয়েল আপডেটগুলো তুলে ধরার সময়। অনেক সময় কিছু কিছু আপডেট এরকম থেকে থাকে যেগুলো অফিসিয়াল ওয়েবসাইটে কোনো সময় প্রকাশিত হয় না কিন্তু ইন্টারনালভাবে বিভিন্ন সোর্স থেকে পাওয়া যায়, সেগুলি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে তোমরা নিজেকে আরও অ্যাডভান্স তৈরি করো, তোমরা নিজেকে আরও ভালো করে তৈরি করতে পারো। ফর এক্সাম্পল আজকে যে এই সমস্ত আপডেটগুলো তোমরা পরীক্ষার ELP, RPF, SI, টেকনিশিয়ান যে যারা ফর্ম ফিল আপ করেছো, আশা করছি তোমাদের মনে পরীক্ষা কবে নিয়ে কোনো সংশয় থাকবে না একদম, কারণ এটা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, নিজের মতো করে তোমরা এক্সাম শুরু করতে পারো। কিন্তু RPF কনস্টেবলের জন্য যারা এখনও সন্দেহ করছো যে আমরা RPF কনস্টেবল কবে থেকে শুরু হতে চলেছে, তো তোমাদের আমি বলে দিলাম যে তোমাদের জানুয়ারি 2025 থেকে কিন্তু তোমাদের RPF কনস্টেবলের এক্সাম শুরু হবে এবং NTPC গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটের কবে প্রকাশিত হবে সেটাও তোমাদের সাথে কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম, ঠিক আছে? তো এই ছিল লেটেস্ট আপডেট। এরপরও যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা করবে, আমি যথাযথভাবে সেটা দেখে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।